অনিক বা আমার অভিযোগ, সন্তান একদম অমনোযোগী, মনোযোগ বাড়াতে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন অনেকেই। আসলে শিশু মাত্রেই তো চঞ্চল, তাদের এক জায়গায় বসানোটাই মুশকিল, কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে তো মনোযোগ বাড়াতেই হবে। সুতরাং পড়াশুনায় যাতে মন বসে এবং পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয়, সেরকম কিছু ঘরোয়া টোটকা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি, কারণ তোমরা মারা আমাকে বহুদিন ধরে বলছো যে দিদি আমাদের বাচ্চাদের পড়াশুনো নিয়ে কিছু বলো, পড়াশুনো নিয়ে কিছু বলো, কারণ পড়াশুনোয় বাচ্চাদের মন বসে না। খুব স্বাভাবিক, কারণ আজকালকার দিনে এত রকম এত কিছু এন্টারটেনমেন্টের ব্যাপার এসে গেছে যে তাদের পড়াশুনায় মন বসানোটা ভীষণ ডিফিকাল্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে কয়েকটা জিনিস, কয়েকটা বলতে পারো টোটকা, কতগুলো টোটকা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের বাচ্চার পড়াশুনোর মন বসবে এবং মন দিয়ে পড়াশুনো করবে এবং রেজাল্টও ভালো হবে। সেরকম আমি কিছু কয়েকটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি, যাতে বাচ্চার পড়াশুনোয় মন বসে, ভালো করে মনে রাখতে পারে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও। ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট দেখো এবং করো। আর আরেকটা কথা ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো, কারণ এই ধরনের জিনিসগুলো ভীষণ দরকার প্রত্যেকের আমাদের লাইফে। সেই জন্য বলে দিচ্ছি যে সবার সাথে শেয়ার করো, যাতে তাদেরও লাভ হয়, ঠিক আছে? তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও, চলে এসো। সবসময় পড়তে বসিয়ে বা আঁকতে বসিয়ে কিন্তু মনোযোগ বাড়ানো যায় না, সেক্ষেত্রে ছোট ছোট খেলা খেলতে পারো। যেমন ধরো বাজারে গেছো, গিয়ে বাচ্চাদের বলছো যে যতগুলো লাল জিনিস দেখতে পাচ্ছ সেগুলো গণ গুনে আমাকে বলো। আবার কোথাও হয়তো বেড়াতে যাচ্ছ, বাচ্চাকে বলো দুই দিয়ে শেষ হওয়া কটা গাড়ির নাম্বার প্লেট দেখো, দেখে গুনে বলো কত হলো। এতে কিন্তু সন্তানের মনোযোগ বাড়বে। এছাড়া সবসময় ঘরে বসিয়ে থাকা বা ঘরে রাখা, এই করে করে আজকালকার দিনে বাচ্চাদের সবসময় ওয়েট বেড়ে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। বাচ্চাদের কিন্তু প্রতিদিন এক ঘন্টা ছোটাছুটি করে খেলাধুলো করার জন্য বরাদ্দ করতে হবে। এতে ঘাম ঝরবে, ফলে শরীরে এন্ডরফিন বেশি পরিমাণে নিঃসৃত হতে পারে। তারপরে যখন পড়াতে বসবে, দেখবে ওরা ঘন্টাখানেক মন দিয়ে পড়াশুনো করছে, কারণ ওদের শরীরের মধ্যে সেই এক্সাইটমেন্ট আর সেই এনার্জিটা এসে গেছে, যেটা ওরা মাথার মধ্যে নিতে পারবে পড়াশুনোটাকে খুব ইজিলি। আবার তেমনি বলে দিচ্ছি, প্রচুর ইনডোর গেমস বই পাওয়া যায় যা বাচ্চার কগনিটিভ স্কিল বাড়ায়, যেমন নানা ধরনের অ্যাক্টিভিটি বুক, বিল্ডিং ব্লকস, পাজলস। এগুলো ফোন দেওয়ার বদলে মোবাইল ফোন কখনো দেবে না হাতে। এই ধরনের খেলা বা বই ওদের হাতে তুলে দিলে মনোযোগের সমস্যা কিন্তু অনেকটাই কমে যাবে। শোয়ার আগে কিছুটা সময় থাক গল্প বলবার জন্য। যদি তোমরা নিজেরা অভিনয় করে গল্প বলো, তাহলে কিন্তু ওরা আরও বেশি আগ্রহী হবে। আর গল্পের মাঝে মাঝে ওদেরকে প্রশ্ন করতে সুযোগ দিতে হবে, এতে খুদে শ্রোতাটার ধৈর্য ধরে শোনার প্রবণতা তৈরি হবে। আমি অবশ্যই তোমাদের বলবো বাবা মাদের, যে বাচ্চাদের জন্য একটা সময় কিন্তু প্রতিদিন দেবে, যেটা খালি ওদের সাথে তোমরা স্পেন্ড করবে। মোটামুটি 6 বছর থেকে বাচ্চাকে নিয়মিত খেলাধুলোর সঙ্গে সঙ্গে না কিছুটা সময় ধরে অঙ্ক করার অভ্যাস গড়ে তুলতে হবে। অঙ্ক মানে শুধুই বইয়ের পাতার অঙ্ক না, মানে পাঠ্য বইয়ের বাইরেও বইয়ের অঙ্ক কষতে হবে। অনেকটা ধাঁধার মতন করে তোমরা যদি করতে পারো, তাহলে কিন্তু মনোযোগ ভীষণ ভালো হয় আর ব্রেন খুব শার্প হয়ে ওঠে। ছোট থেকে মিউজিক ইনস্ট্রুমেন্টে তালিম দিতে পারো। নোট ধরে সুর তোলার মধ্য দিয়ে যে কনসেন্ট্রেশন লেভেলটা হয় না, সেটা ভীষণ পরিমাণে বেড়ে যায়। মনোযোগ না বসাতে পারলে একটা তোমাদের অনুরোধ করব, যে বাচ্চার সাথে কথা বলো, ওর কথা মন দিয়ে শোনো। বাবা মা ধীর স্থির হয়ে বাচ্চার কথা মন দিয়ে শুনলে স্বভাবতই ওর অতিরিক্ত ছটফটে ভাব কিন্তু কমে আসবে। ওর হোমওয়ার্ক ওকেই করতে দাও, স্কুলে বকুনি খাওয়ার ভয় নিজেরা করে দেবে না, এতে ও পড়ার গুরুত্বটা বুঝতে পারবে। আমি আজকে শুধু ছোট বাচ্চাদের না, আমি বড়দের, মানে বড় মানে টিনেজারদের বা একটু বড় বাচ্চাদেরও আমি কথা বলে দেব যে কিভাবে তোমরা মনোযোগ বসাবে। যদি চেষ্টা করো,
100% রেজাল্ট পাবে, যেগুলো আমি বলে দেবো সেগুলো একটুখানি মেনে চলার চেষ্টা করো, দেখবে 100% রেজাল্ট তোমাদের কাছে উপস্থিত। আর বাবা মাদের কাছে একটা রিকোয়েস্ট, যে টেনশন করবেন না, আতঙ্কে ভুগবে না, ওর সামনে অন্তত মনের ভাব চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করো, না হলে ওদের মধ্যে এক ধরনের অস্থিরতা জন্ম নেবে। বাড়ির পরিবেশ যদি শান্ত স্বচ্ছন্দ থাকে বাচ্চার স্বভাবেও কিন্তু তার প্রভাব পড়ে। বাচ্চা যে ঘরে প্রশ্ন করে, যে ঘরে স্টাডি রুম, সেখানে যদি একটা তোতা পাখির ছবি রাখতে পারো, আর সেই ছবিটা একটু বড় মাপের হতে হবে, যদি সেটা রাখতে পারো তাহলে অবশ্যই কিছুদিনের মধ্যে তোমরা দেখতে পারবে যে বাচ্চার পড়াশোনায় মন আগের থেকে অনেক বেশি হচ্ছে। যেদিন ম্যাথস বা অঙ্ক, সেদিন তো একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন, সেদিনকে অবশ্যই তার আগের দিন থেকে, যখন পরের দিন পরীক্ষা তো আগের দিন অবশ্যই, এটা আমরা ছোটবেলার থেকে জানি, অবশ্যই উত্তর দিকে মানে নর্থের দিকে মুখ করে বাচ্চা যেন পড়াশোনা করে। উত্তর দিকে, বাচ্চার মুখটা উত্তর দিকে থাকবে আর পড়াশোনাটা এভাবে জানে ওরা করে। কেমিস্ট্রি পরীক্ষা যাদের, তাদের একটা ভীষণ কঠিন পরীক্ষা এবং খুব চিন্তায় থাকে তারা, তারা কিন্তু তখন তার আগের দিন দক্ষিণ পূর্ব মুখটা, সেই দিক যেদিকে দক্ষিণ পূর্ব দিক, ঘরের যেদিকটা দক্ষিণ পূর্ব দিক, সেই দিকে মুখ করে যেন তারা পড়াশোনাটা করে। দেখবে পরীক্ষা ভালো হবে, রেজাল্টও ভালো হবে। যেদিন ফিজিক্স বা পদার্থবিদ্যার পরীক্ষা, সেই দিন দক্ষিণ দিকে মুখ করে বসাতে হবে, না উত্তর না পূর্ব, দক্ষিণ দিকে মুখ করে বসাতে হবে। আর বাকি যে পরীক্ষাগুলো যেমন হিন্দি, সংস্কৃত, ইংলিশ, এগুলো সমস্ত উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসলে পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে। এই কতগুলো ছোট ছোট জিনিস, এগুলো যদি মেনে চলতে পারো তোমরা, অবশ্যই তোমাদের দেখবে বাচ্চাদের পড়াশোনার আগ্রহ বাড়ছে এবং মন বসছে। সব থেকে বড় কথা, মনটা থাকে না বাচ্চাদের, সেই জন্য পড়াশুনো করে না, মনটা একাগ্রতাটা বাড়ছে। আর এর সাথে সাথে অবশ্যই আমি বলে দেবো সব সময় যে তোমরা বাচ্চাদের পরীক্ষার এক মাস আগের থেকে অবশ্যই কিছু পরিমাণে, ধরো 5-6টা করে কাঠবাদাম জলে ভিজিয়ে রেখে দেবে আগের দিন রাত্রিবেলা, পরের দিন সকালবেলা প্রথম ওইটা ছাড়িয়ে, আর খুব ইজিলি ছেড়ে যায় খোসাগুলো, ওইটা ছাড়িয়ে অবশ্যই বাচ্চাকে খালি পেটে আগে 5-6টা বাদাম দেবে, এক গ্লাস দুধ, আর তার মধ্যে যদি পারো সেটার মধ্যে কাঠবাদাম বা আমন বেটে গুলে তার সাথে যদি খেতে চায় খেতে পারে, ভীষণ লাভদায়ক হয় এই কয়েকটা জিনিস। আর তাছাড়া আরেকটা কথা বলে দিচ্ছি, অশ্বগন্ধা চূর্ণ যদি পারো, অবশ্য যদি কারুর কোনো প্রবলেম থাকে বাচ্চা তাহলে পারবে না, ডাক্তারকে জিজ্ঞাসা করে তাহলে দিতে পারো, অশ্বগন্ধা চূর্ণ দুধের সাথে মিশিয়ে যদি বাচ্চাকে দাও পরীক্ষার সময়, তাদের ব্রেন পাওয়ারটা ভীষণ মজবুত হয়, স্ট্রং হয়। তো আমি আগেও, আমার ভিডিও আছে, আমি একটা বাচ্চার পড়াশোনা নিয়ে, আমি দেখো আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ডেসক্রিপশন বক্সে দেখবে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা একটু দেখে নিও। যদি পারো এরকম একটা পাউডার বানিয়ে বাচ্চাদের পরীক্ষার আগে দিতে থাকো, ভীষণ ভালো রেজাল্ট হবে। কারণ এখন সামনে বড় বড় পরীক্ষা আসছে, বাচ্চাদের পড়াশোনার জন্য আমারও খুব চিন্তা হয়, সবার জন্য খুব চিন্তা হয়। তো আমার মেয়ের সময়, আমার মেয়ের পড়াশোনার পরীক্ষার সময় আমি এগুলো একটু করেছিলাম, আমার মেয়ে সারা জীবন কিন্তু ভালো রেজাল্ট করেছে। তো এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটুকু শুনেছি কানে, মা দিদা ঠাকুমাদের কাছ থেকে যেটুকু জেনেছি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমাদের করবার হলে করো, না করবার হলে কোনো ব্যাপার নেই, যাদের বিশ্বাস আছে তারাই কিন্তু করো, ঠিক আছে? তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল প্রেস করে বেলের অলটা প্রেস করতে ভুলো না জানো। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।